আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আমার 400 ওয়াটের সোলার সিস্টেমটা আপনাদেরকে দেখাবো এবং কিভাবে কস্টকে আপনারা মিনিমাইজ করতে পারেন কিন্তু পারফরম্যান্সের সাথে কোনো রকম কম্প্রোমাইজ না করে সেটাও আজকে দেখাবো। তো প্রথমেই দেখি যে আমার কিন্তু আগে থেকেই একটা 1000 ওয়াটের সোলার সিস্টেম ছিল, আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন। এটা দিয়ে আমি মোটামুটিভাবে আমার বাসার ফ্যান, লাইট, টিভি, তারপরে কম্পিউটার সবকিছু কিন্তু এটা দিয়ে আমি চালাই এবং ইনভার্টারের মাধ্যমে এসি কারেন্ট উৎপন্ন হয়ে যে ইয়েটা আসে, পাওয়ারটা আসে, সেটা দিয়ে আমি সবকিছু চালাচ্ছি। তো এখন আমি একটা নতুন ডিসি সিস্টেম করেছি রিসেন্টলি, তো এটা 400 ওয়াটের, এটা আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে 2টা ফরচুন ওয়াটের 200, 200, 400 ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করেছি। এগুলো 24 ওয়াটের সোলার প্যানেল। আমি 24 ওয়াটের সোলার প্যানেলটা ব্যবহার করেছি এই কারণে যে কস্ট কাটিং করার জন্য। আমি ফরচুনে খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম, ওদের 12 ভোল্টের যে সোলার প্যানেলগুলো সেগুলো এই সোলার প্যানেলের থেকে আরও 9-10 টাকা করে পার ওয়াটে বেশি। এটা আমার কাছে তারা নিয়েছে 33 টাকা, যদিও যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং লোকাল মার্কেটে এগুলোর দাম কিন্তু আর একটু বেশি। সরাসরি ফরচুনের যদি ফেসবুক পেজটা আপনারা খুঁজে বের করেন এবং ওখান থেকে নাম্বার নিয়ে ওদেরকে ওদের সাথে ফোন করেন, অথবা আপনারা যদি কাপ্তান বাজারে যে ফরচুনের অথরাইজ ইয়েটা আছে, শপটা আছে, ওখান থেকে কিনেন, তাহলে প্রাইসটা সম্ভবত একটু কম পড়ে। তো আমি এটা 33 টাকা পার ওয়াট কিনেছি 400 ওয়াটের। আমার দামটা অনেক কম পড়েছে, 24 ওয়াট, 12 ভোল্টের প্যানেলের তুলনায় 24 ভোল্টের প্যানেলের প্রাইসটা অনেক কম পড়েছে। এবং এই প্যানেল দুইটাকে আমি সিরিজে সংযুক্ত করে 48 ভোল্টের একটা স্ট্রিং বানিয়ে নিয়েছি। এটার কারণ হচ্ছে যে আমার MPPT চার্জ কন্ট্রোলারটা হলো VOC মোটামুটি 100 ভোল্ট। তো যেহেতু ওটার VOC 100 ভোল্ট, সেহেতু আমি যদি এখানে বেশি ভোল্টেজ তৈরি করি এবং কম অ্যাম্পিয়ার নিয়ে যাই তাহলে আমার তারের খরচটাও কমে যাবে। প্রথমে আমার সোলার প্যানেলে দেখেন, আমি 24 ভোল্টের প্যানেল ব্যবহার করার, 24 ভোল্টের আপনারা যে কোনো প্যানেল ব্যবহার করতে পারেন, যেমন ত্রিনা প্যানেল ব্যবহার করতে পারেন, অথবা JA ব্যবহার করতে পারেন, অথবা জিঙ্কো সোলার ব্যবহার করতে পারেন। তো এই সোলার প্যানেলগুলোতে সাধারণত দেখা যাচ্ছে যে কস্টিংটা অনেকটা কম কিন্তু কোয়ালিটি অনেক ভালো। তো এই আপনার স্ট্রিংয়ে দেখা যাচ্ছে ভোল্টেজ কিন্তু আমার প্রায় 90 ভোল্ট উৎপন্ন হচ্ছে এবং অ্যাম্পিয়ার 4 থেকে 5 অ্যাম্পিয়ার উৎপন্ন হচ্ছে। এবং এখানে আমি 24 ভোল্ট প্যানেল ক্রয় করার জন্য এখানে আমি মোটামুটি 3 থেকে 3,500 টাকা সেভ করেছি। এবং এই এই দেখেন, এখানে কেবেলেও আমি সেভ করেছি। দেখেন, আমি এখানে 70-76 কেবেল ব্যবহার করেছি। দেখেন, 70-76 কেবেল ব্যবহার করেছি, এটা BBS কোম্পানির 70-76 কেবেল। এই সিস্টেমটা যদি আমি 12 ভোল্টের করতাম তাহলে আমার কেবেল দরকার হতো 6 স্কয়ার মিলিমিটারের, আর যদি আমি এটা 24 ভোল্টের করতাম তাহলে আমার কেবেল দরকার হতো 4 স্কয়ার মিলিমিটারের। কিন্তু যেহেতু আমি এটা 48 ভোল্টের স্ট্রিং ব্যবহার করেছি এবং 90 ভোল্টেজ আমি নিচে পর্যন্ত নামাবো, সেহেতু আমার এখানে কেবেল মাত্র 70-76 ব্যবহার করেই আমি সম্পূর্ণ ওয়াটটা নিচ পর্যন্ত, আমার রুম পর্যন্ত আমি নামাতে পারবো। এবং এই কেবেলেও দেখা যাচ্ছে যে 6 মিলিমিটার স্কোয়ার কেবেলের থেকে আমি যে 70-76 কেবেল ব্যবহার করলাম, অর্থাৎ 2 স্কোয়ার মিলিমিটারের যে কেবেল ব্যবহার করলাম, এতেও আমার দেখা যাচ্ছে 2,500 টাকা সেভ হলো। তবে সব বিষয়ে সেভ করা যাবে না, কিছু কিছু বিষয়ে সেভ করলে আরও পারফরমেন্স ভালো হয়। যেমন এই যে প্যানেলে আমি সেভ করলাম কিন্তু দেখা যাচ্ছে যে 24 ভোল্টের যে প্যানেলগুলো সেগুলোরই কোয়ালিটি এখন বর্তমানে ভালো 12 ভোল্টের থেকেও। তো বন্ধুরা, আমরা এখন নিচে রুমে চলে আসলাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে একটি চার্জ কন্ট্রোল, MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করছি। এই MPPT চার্জ কন্ট্রোলারটা VOC মোটামুটি 100 ভোল্ট। আপনারা চার্জ কন্ট্রোলার যখন কিনবেন তখন মডেল অনুযায়ী VOC কত এটা ভালো করে দেখে নেবেন, কারণ এটারই আবার যেটা 20 অ্যাম্পিয়ার অথবা 10 অ্যাম্পিয়ার ওগুলার কিন্তু VOC 60, আর 30-30-এর পর থেকে VOC হচ্ছে 100। আর আপনারা দেখেন এখানে হচ্ছে আমি একটা DC সার্কিট ব্রেকার ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন সবসময় DC সার্কিট ব্রেকার ব্যবহার করার। DC সার্কিট ব্রেকারে দেখবেন যে আপনারা যে DC কথাটা লেখা থাকে কিন্তু, হ্যাঁ, তো যে DC কথাটা লেখা থাকবে, আবার এই যে ভোল্টেজের এখানে দেখেন এই যে ছোটো ছোটো করে DC ভোল্ট, এবং ভোল্টের পাশে দেখেন DC সিম্বলটাও দেওয়া আছে। আবার হচ্ছে দেখেন DC সার্কিট ব্রেকারে কিন্তু পোলারিটি থাকে, এই দেখেন এই পাশে প্লাস দেওয়া আছে,
এখানে দেখেন প্লাস দেওয়া আছে, আবার এখানে মাইনাস দেওয়া আছে, যেটা এসি সার্কিট ব্রেকারে এভাবে থাকে না। তো আপনারা এইভাবে বুঝতে পারবেন যেটা ডিসি না এসি সার্কিট ব্রেকার। ডিসি সার্কিট ব্রেকারে সাধারণত আপনারা মানে ভালো পারফরমেন্স পাবেন, কারণ ইন্টারনাল লসেস একদম কম, এবং এই ডিসি সার্কিট ব্রেকারগুলো আপনার যখন শর্ট সার্কিট হয় তখন কোনো রকম স্পার্কিং ছাড়াই খুব দ্রুত ট্রিপ হয়ে যায় ডিসি কারেন্টের ক্ষেত্রে। কিন্তু এসি সার্কিট ব্রেকার ব্যবহার করলে আপনাদের ইন্টারনাল খুবই সামান্য কিছু লস হতে পারে, আর হচ্ছে আপনার ট্রিপটা করতে সমস্যা হয়। আর দেখেন আমি লিথিয়াম আয়রন ফসফেট ব্যবহার করেছি। তো লিথিয়াম আয়রন ফসফেট, একটা জিনিস খেয়াল করেন যে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি কিন্তু মার্কেটের প্রাইস মোটামুটিভাবে বেশি, নর্মাল লেড অ্যাসিড ব্যাটারির থেকে আপনার ডবলের কাছাকাছি বলা যেতে পারে। কিন্তু তারপরে আমি এটা ব্যবহার করেছি, কারণ এইটা এই ব্যাটারিগুলো সাধারণত পারফরমেন্স আপনার প্রাইস ডবলের কাছাকাছি হলেও পারফরমেন্স চার গুণ পাওয়া যায়। যেমন একটা লেড অ্যাসিড ব্যাটারি থেকে সর্বোচ্চ আপনার 500 থেকে 1000 লাইফ সাইকেল পাবেন, কিন্তু এই ব্যাটারিগুলোতে আমি যদি 80 DOD ধরি, 80 DOD দেখা যাচ্ছে যে আমি 4000 লাইফ সাইকেল পাবো, এবং 70 DOD আমি হচ্ছে 5000 লাইফ সাইকেল পাবো, যেটা অনেক বেশি। আমি যদি প্রতিদিন হাফ সাইকেল ব্যবহার করি তাহলে আমার এটা দেখা যাচ্ছে 20 বছর যাবে, কিন্তু প্রতিদিন যদি আবার আমি দেখা যাচ্ছে 4 সাইকেল করে ব্যবহার করি তাহলে 1 বছরই শেষ হবে। তো এক 4 সাইকেল তো আবার লাগে না, দেখা যাচ্ছে যে আপনার হাফ সাইকেল দরকার হয়। আবার এই চার্জ কন্ট্রোলারটাও কিন্তু আমি একটু বেশি দামি কিনেছি, নর্মাল PWM কিনলে আমার হয়তো প্রাইসটা কম লাগতো, কিন্তু আমি এই যে এই ফ্যাসিলিটিটা যে তারে যে সেভ করলাম টাকা 3000 টাকা, 2500 টাকা, 3000 টাকা সেভ করলাম, তারপরে প্যানেলে সেভ করলাম 3 থেকে 3500 টাকা, এই দাম দিয়ে কিন্তু আমার ফ্রি হয়ে গেল বলতে গেলে এই MPPT চার্জ কন্ট্রোলারটা। শুধু ব্যাটারিটার প্রাইসটা একটু বেশি, কিন্তু ওটার আউটপুট তো আমি পাবো আস্তে আস্তে। তো আমি বর্তমানে এটা দিয়ে তেমন একটা লাইট ফ্যান খুব বেশি চালাচ্ছি না, মানে আমার ডিসি আছে, ডিসি লাইট আছে, ডিসি ফ্যান আছে, তারপরেও আমি এইটা দিয়ে ডিসি লাইট ফ্যান তেমন একটা চালাচ্ছি না, কারণ আমার 1000 ওয়াটের আরেকটা আপনারা দেখেছেন সোলার সিস্টেম, সেটা দিয়ে আমার এসি সিস্টেম করে মানে এসিতে কনভার্ট করে আমার 5-6টা ফ্যান চলতেছে, সিলিং ফ্যান, এই যে এই টাইপের দেখেন, এই টাইপের সিলিং ফ্যান 5-6টা চলছে, এবং এই যে টিভি চলছে, তারপরে আমার ঘরের আরও অনেক জিনিসপত্র চলছে, যেমন আমার কম্পিউটার চলছে, মোবাইলের চার্জারগুলো চলছে। সুতরাং আমার লাইট ফ্যানের জন্য আপাতত দরকার নাই। তো আমি এখন যেটা করছি যে আমি একটু রান্নাবান্না করার চেষ্টা করছি আপনার সোলার সিস্টেমে। তো আমি যে এখন 3 বেলায় মোটামুটি সোলারে রান্না করছি, ভাত রান্না মোটামুটি খুব ভালোই হচ্ছে এটা দিয়ে। আর আপনারা দেখতে চেয়েছিলেন যে আমি ওই সময় আমার MPPT-তে কত অ্যাম্পিয়ার পাই এটা একটু দেখতে চাচ্ছিলেন, তো আমি এটা দেখাচ্ছি। যেহেতু ব্যাটারি ফুল হয়ে গেছে আমি একটা লোড দেই। বন্ধুরা দেখেন আমি ছাদ থেকে এখন মোটামুটি 3.8 অ্যাম্পিয়ার পাচ্ছি। আসলে রোদের ইন্টেন্সিটিটা এখন একটু কম, তো এই জন্য 3.8 অ্যাম্পিয়ারের মতন আসছে এবং 277 ওয়াটের মতন আসছে। আর এখানে দেখেন সে এই 3.8 অ্যাম্পিয়ারটা MPPT বুস্ট করে, এ পাশে দেখেন MPPT বুস্ট করে 19.5 সাড়ে 19 অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিয়েছে। যে ব্যাটারির ছবি দেখেন, এই পাশে অ্যাম্পিয়ার, এই দেখেন প্যানেল থেকে আসছে এত ভোল্ট, ওই যে প্যানেল থেকে এখন 3.7 অ্যাম্পিয়ার আসছে, কিন্তু কিন্তু এটা MPPT এটাকে ইনক্রিজ করে দিয়েছে দেখেন কত, 19। এটা যখন রোদে ভালো থাকে তখন 22-23-24 পর্যন্ত উঠে, প্যানেল আর একটু বেশি লাগালে হয়তো আরও বেশি উঠবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ফিউচার নোটিফিকেশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।